হচ্ছে দেখুন আমাদের আজকে যার বাড়িতে আমরা এসেছি ওনার কাছে ওনার 100 বছরের উপর ওনার বয়স এবং আমাদের আজকে থেকে আমরা তো পেনশন বহু মানুষকে দিই কিন্তু আমাদের রাজ্য সরকারের যে নিয়ম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা আমাদের সেই নিয়ম অনুসারে যে নিয়ম উনি করেছেন যে 100 বছর হয়ে গেলে আমরা কিন্তু পেনশনকে ডাবল করে দেওয়া হয় অর্থাৎ উনি এতদিন ধরে 9000 সামথিং টাকা উনি পেতেন ওনাকে এবার থেকে উনি মাসে 18000 টাকা করে পেনশন পাবে এবং সেটা আজকে থেকেই এফেক্ট হবে এবং আমরা এই কাজটা করতে পেরে অত্যন্ত নিজেদের ভেতর থেকে আমরা খুব আনন্দিত এবং আমাদের খুব গর্বিত এবং যেখানে কেন্দ্রীয় সরকার আপনারা জানেন পেনশন বন্ধ করে দিচ্ছে পেনশন প্রকল্প তারা মার্কেট অনুযায়ী তারা এইসব প্রবলেম করছে সেখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো যে পেনশনের স্কিম যেভাবে আমরা বেনিফিটস দিই 80 বছর 85 বছর 95 বছর এবং 100 বছরে এসে সেই পেনশনের অ্যামাউন্ট সরাসরি ডাবল হয়ে যায় তো এইটা একটা আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী তারই যে নির্দেশ সেটাই আমরা যেখানে পালন করলাম আমাদের হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে এটার উপর আমরা এই প্রথম দিলাম কারোকে যে পেনশন দিতে পারলাম 80 বছরের উপর আমাদের অনেকেই পাচ্ছেন আমি সংখ্যাটা আপনাকে বলছি আমাদের 13 জন আমরা 13 জনকে ওই 80 ইয়ার্স বেনিফিট আমরা দিতে পেরেছি মানে সুপার সিনিয়র বেনিফিট যেটাকে বলা হয় আমরা প্রায় 2 কোটি টাকার কাছাকাছি 1,84,00,000 টাকা আমরা টোটাল গ্র্যাচুইটি পেমেন্ট করেছি এই 2023 সালে পেনশনারদের আমাদের টোটাল ধরুন রেগুলার যারা পেনশনার আছেন তাদের জন্য আমরা 3,11,00,000 টাকা প্রতি মাসে তাদের আমরা পেনশন দিচ্ছি এবং এছাড়াও আমরা প্রভিশনাল পেনশন দিচ্ছি প্রায় 34,00,000 টাকা প্রতি মাসে দেখুন অন্য কর্পোরেশনের ইতিহাসে আমি বলতে পারবো না তবে আমাদের হাওড়া পৌর নিগমের ইতিহাসে এটা আমরা প্রথম এবং ওনাকে আমরা সম্মান দেওয়ার জন্য সেই সম্মানের জন্যই আমরা আজকে ওনার বাড়িতে আমরা নিজেরা আমি নিজে এসেছি আমাদের কন্ট্রোলার অফ ফিনান্স এসেছেন এবং আমাদের আধিকারিকরা সবাই এসে ওনার হাতে আমরা এটা তুলে দিয়ে গেলাম পেনশনারদের ওই যে ওইটাই আপনাকে বললাম যে গ্র্যাচুইটি যাদের বাকি ছিল 80 বছর 85 বছর 90 95 এবং 100 100-তে গিয়ে ডাবল হচ্ছে পেনশনটা এই প্রভিশনটা আছে এবং ওই প্রভিশনের বেসিসেই কিন্তু আমরা আমাদের যারা পেনশনার যারা কিনা এই এজ লিমিটটা ক্রস করবে তারা কিন্তু এই বেনিফিটটা পাবে শ্রীমতী কর্ণগ্লতা ভট্টাচার্য হ্যাঁ আর কি জানতে চান আজকে কি হবে অ্যাকচুয়ালি আজকে ওনার 100 বছর কমপ্লিট হয়ে গেছে ওনার 102 বছর বয়স তো ওই জন্য আমি এটা জানতাম না দাদারাই আমাকে বললেন যে 100 বছর হয়ে যাওয়ার পর একটা বেনিফিট পাওয়া যায় সেটা হচ্ছে পেনশনটা ডাবল হয়ে যায় তো সেইটা দাদারা ব্যবস্থা করে দিয়েছেন আমাদের অফিসের দাদা এবং আমাদের কর্প সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব হ্যাঁ খুবই ভালো লাগছে উনি আরও সুস্থ এবং আমাদের চেয়ারম্যান সাহেব নিজে এসছেন আমার কর্প সাহেব নিজে এসছেন আমাদের অফিসের দাদারাও এসছেন ওনারা এসে পুরো প্রসেসটা কম না এটা কর্পোরেশনের ইতিহাস এটা কর্পোরেশনের ইতিহাস বিষয়টা জানা ছিল যেরকম হয় না এটা জানা ছিল না এটা কর্প সাহেবই আমার নলেজে এনেছেন এবং শান্তনু দা অনুপম দা এনারা আমাদের নলেজে এনেছেন আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন সমাধান পেতে চান যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন যোগাযোগ 9830106967 আর 9239655323